আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি শিক্ষণীয় গল্প। ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক রাজার এক চাকর ছিল। চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হল। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাজা যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন, আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্য মানুষকে বলি দিত, রাজাকে বলি দিতে যে তারা দেখল যে রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হল না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই ভালো, আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আসে, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন? চাকর বলল, রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না কিন্তু আমার তো ছিল, কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। গল্পের শিক্ষা, সব কিছুর ইতিবাচক নেতিবাচক দুই দিক থাকে, কখনো নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফল না পান তবে ইতিবাচক চিন্তা করুন, সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখুন। গল্পটি শুনে ভালো লাগলে কয়েকজনের মাঝে শেয়ার বা মেনশন করুন, হয়তো আপনার দ্বারা অন্য একজনও উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এমন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।